আপনারা দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। 12টার অধিক বাইক এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে সামনের চাকা দুইটার দিকে তাকালে দেখতে পারবেন সামনের চাকা দুইটাই খুলে পড়ে গেছে মনে হয়। বহুত বাজেভাবে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাড়িগুলা গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতেছে, দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম, আমি ফিয়াস ইসলাম। তো এটা ফেনী মহিফাল ফ্লাইওভারের পাশেই একদম শুরুতে। তো এখানে গতকাল রাতে একটা তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো তেল পড়ি আছে। তো এটার কারণে তেলগুলো যখন পড়ি আছে এখানে, কিন্তু বাইক চলার সময় কালকে রাত থেকে প্রায় 12টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যারা যারা ফেনী মহিফাল থেকে ফ্লাইওভারটা দিয়ে যাবেন, তো তারা একটু সতর্কভাবে যাবেন আশা করি, কারণ এখানে তেলের কারণে রাস্তাটা পুরোপুরি স্লিপ হয়ে আছে। তো অনেকেই কিন্তু আপনারা দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। 12টার অধিক বাইক এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টার দিক দিয়ে একটু ফলো করবেন। তো দেখতে পারতেছেন অনেকগুলো এখানে তেলও পড়তেছে, ভিতরে অনেকগুলো আবার চাকার মধ্যেও অনেকগুলো তেল পড়তেছে। বাইকগুলো তেল না, এগুলো কেমিক্যাল। আচ্ছা, কেমিক্যাল আসলে আমি ভুল ধারণা করছি হয়তো। তো এই বিষয়টা দেখতে পারতেছেন। তো সকালে কিন্তু আমার বন্ধু বাবলুও কিন্তু এখানে লাইভ করছিল তো এই বিষয়টা নিয়ে। তো অনেকে হয়তো দেখছেন আমাদের খোরল একটা পেজ আছে, ওই পেজ দেখতে পারতেছেন অনেকগুলো তেল পড়ি আছে। এটা আমার মনে হয় কেমিক্যাল পড়ি আছে। তো আসলে এগুলো আমার মনে হয় না অনেকদিনও এই তেলগুলো যাবে, কারণ ভালো করে পরিষ্কার না করলে এগুলো আমার মনে হয় না এগুলো স্লিপ ভাবটা যাবে। তো দেখতে পারতেছেন এখন কিন্তু এখানে সরকারি গাড়িগুলো আসছে। তো গাড়িগুলো গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতেছে, দেখতে পারতেছেন। আসলে সামনের চাকা দুইটার দিকে তাকালে দেখতে পারবেন সামনের চাকা দুইটাই খুলে পড়ে গেছে মনে হয়। বহুত বাজেভাবে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে এখনো অনেক তেল, এটা আসলে তেল নাকি কেমিক্যাল আমি জানি না। তো এখানে অনেকগুলো তরল পদার্থ, এগুলো আসলে অনেক স্লিপ হয়ে আছে জায়গাটা। এই ফ্লাইওভারটা এখন সম্পূর্ণ আকারে ব্লক করা আছে, কারণ এখানে রাস্তাটা সম্পূর্ণভাবে জাম হয়ে আছে। তো দেখতে পারতেছেন আজকে সকাল থেকেই এই পরিস্থিতি চলতেছে, পুরো রাস্তাটা মোটামুটি ব্লক, এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতেছে না ফ্লাইওভার উপর দিয়ে। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেক। জিজ্ঞাসা জিজ্ঞাসা জন সময় একটা নিয়ম আসলে
ছোটতন শুরু করি বা কোন গতি গো বুঝছ নি ছোটদার হাতে ছোট বনি গেছে এই কথা তো দিকে দিয়ে নাম বয়স বেকেন লেখা হইছে ঠিক আছে এর হাতে দিকে যে কত তোর বয়স কত আদা ওকে আর বয়স 14 সাল রাত রাব কম হইতো কি ওই তাই এই ওয়াড়া আমি এক কিছু দিন তো 14 বছর আর নাড় তোর কেন 14 বছর ওয়াড়া ওই পাগলা তোরা দেখা মানটা কাকে ভিডিওতে ভাইয়া এত কইছিলাম এখন মোটামুটি ফ্লাইওভারটা চালু করে দেওয়া হয়েছে তো আসলে তাও চালু করে দেওয়ার কারণেও কিন্তু এতটাও সুবিধা হবে না বাইকারদের জন্য এখনও কিন্তু রিক্স আছে বেলগুলো সম্পূর্ণ আকারে যখন শুকায় যাবে অথবা স্লিপটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে আগের মতোই ফ্লাইওভারটা ব্যবহার করা সম্ভব চিটাগংয়ের সড়কটা কিন্তু এখনও সচল আছে সকাল থেকেই কিন্তু চিটাগং থেকে ঢাকা গামী যে ফ্লাইওভারের সড়কটা আছে ওইটা এখনও কিন্তু এই মাত্র চালু করা হয়েছে গাড়িটা এক সাইডে করা হয়েছে তো এটি বলা ছিল আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ